যে আমি যখনই কৃষিটাকে পেশ হিসেবে নিয়েছি তখন আমি আসলে আমার কাছে কোনো পুঁজি ছিল না এক হিসাবে আমি মাইনাস অবস্থান আমার ছিল তো সেই জায়গায় আমি চিন্তা আমরা একদম ন্যূনতম যার কাছে টাকা আছে সে কিছু করতে পারে কিন্তু আমি চিন্তা আমার কাছে যেহেতু কিছু না আমি কিভাবে আমি সুন্দর করে গঠন জীবন গঠন করতে পারি তো সেই জায়গাতে আমার কাছে বেস্ট মনে হয়েছে যে ছাগল ফালনটা তো আমি দুই টাকা দিয়ে একটা ছাগল আমি কিনি আজ থেকে পাঁচ পাঁচ সাত বছর আগে তো আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন এই একটা ছাগল থেকে আজকে আমার ষাটটা ছাগল আমি উন্নীত করেছি এবং তার ভিতরে বিশটা ছাগল খাঁসি হিসাবে আমি বিক্রি করেছি এখন আমার খামারে চল্লিশটা ছাগল আছে তো আজকে আমার এই এই কার্যক্রম দেখে আমার আশেপাশে আমার সমাজে অনেকে ছাগল ফালতে উৎসাহিত হচ্ছে এবং আমি তাদেরকে আমার অবস্থান থেকে কীভাবে একটা ভালোভাবে ছাগল ফাল সেই ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করছি এবং আমার দেখে দেখে আমাদের রত্র অঞ্চলে চমৎকারভাবে ছাগল ফালনটা করছে এবং এটা একটা লাভজনক হিসাবে আমি আপনাদের সকল এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাবো আপনি যখন ছাগল পালন শুরু করেন তখন এই ছাগলের খামার ছিল তারা কি বলেন তো না আসলে আমি যখন ছাগল পালন শুরু করি আমাদের সমাজে ছাগল পালনটা নিষিদ্ধ ছিল তো এখন আমাদের এখানে তেমন একটা ছাগল কেউ পালতে আমরা দেখতাম না যেহেতু একটা স্লোগান ছিল ছাগল ফালে ফাগলে যে আমাদের গ্রাম্য একটা কথা ছিল এবং সকলে কেউ যদি ছাগল ফালে তাকে মানে খারাপ দৃষ্টিতে দেখত তো সেই জায়গাতে আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি ব্যাপারটাকে যে না আমি এটা যেহেতু বৈধ একটা কাজ আমি এই জায়গা থেকে এই ছাগল পালন করতে চাই সেই জায়গাতে আমি দুই হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনি এবং সেই দুই হাজার টাকার ছাগলটা আজকে আলহামদুলিল্লাহ আমার খামারে এখন বর্তমানে ষাটটা ছাগল উন্নীত করেছি তার ভিতরে আমি বিশটা ছাগল খাসি হিসাবে বিক্রি করেছি এখন বর্তমানে চল্লিশটা ছাগল আছে তো আমার দেখে দেখি আমার অত্র অঞ্চলে অনেকে এখন ছাগল ফালতে উদ্ধত হচ্ছে আমি তাদেরকে এই ছাগল ফালতে গিয়ে যে একটা লাভজনক সেটা আমি তাদেরকে আমার কার্যক্রমের মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করছি এবং আলহামদুলিল্লাহ তারা সকলেই চমৎকারভাবে লাভ হাটে বাজারে খাসি ছাগল অ্যাভেলেবেল কিন্তু পালনের জন্য মা ছাগল বা ছোট বাচ্চা পাওয়া যায় না আপনি কি এগুলো বিক্রি করেন হ্যাঁ খুব চমৎকার একটা কথা বলছেন বাজার থেকে আসলে যে ছাগলগুলো আনে এগুলো একটা রোগ আমাদের অঞ্চলে একজনে একটা খামার করেছিল বাজার থেকে এনে এই বাচ্চাগুলো ছাগলগুলো আনার কারণে ওই যে পিপিআর আক্রান্ত হয়েছে যার কারণে ওনার খামারের সব ছাগলই নষ্ট হয়ে গেছে তো আমি চিন্তা করছি তো এই জায়গাতে আমার একটা এ আছে যে উন্নত জাতের যে কিছু ছাগল আছে যে ছাগলটা দুই থেকে তিনটা বাচ্চা দেয় তো আমি সেই ব্রিডগুলো সংগ্রহ করছি আমি এবং এখান থেকে আমি আমার এই যে আজকে দুইটা ছাগল আমার এখান থেকে আমার এক ছোটো ভাই উনি একজন স্টুডেন্ট সে নিবে আমি তাকে ছাগলগুলো আজকে আসবে তো আমি চেষ্টা করছি আমি আমার পাশাপাশি আমি এখান থেকে তাদেরকে ভালো সুস্থ এবং উৎপাদনশীল যে ছাগল দুই থেকে তিনটার বাচ্চা দেয় সেই যাতে ছাগলগুলো আমি আমার খামারে ডেভেলপ করছি এবং তাদেরকে আমি আমার এখান থেকে নেওয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে আমি আগ্রহী আমি চাই আমি যেভাবে সফলতা পেয়েছি আর অন্যরা যেন আমার এখান থেকে হোক যেখান থেকে আমার এখান থেকে বিশেষ করে যদি কেউ নিতে চায় আমি তাকে সার্বিক সহযোগিতা করবো দেওয়ার ক্ষেত্রে আমার ছাগল পালন করে সফলতা পাওয়া আসলে আমিও একটা সময় মানুষকে বলতাম যে কোনো একটা শিক্ষিত ছেলে যদি বলতাম ছাগল পালন করব। কেউ যদি বলতাম একটা বাণিজ্যিক ছাগলে খামার করত আমি কিন্তু সবাইকে নিরুৎসাহী করতাম আবার আমি আমার বাংলা ভিশনের শ্যামল বাংলার অনুষ্ঠানের মাধ্যমে চুয়াডাঙ্গা অঞ্চলে যে মানুষ ছাগল পালন করে যে সফলতা পেয়েছে সেগুলো আবার প্রচারও করতাম একদিকে প্রচার করতাম যে ছাগল পালন করে সফল হওয়া যায় আবার একদিকে আমি নিরুৎসাহী করতাম যে ভাই আপনি ছাগল পালন করে বছরে কয় টাকা লাভ করবেন কিন্তু আজকের আপনি যেটা বললেন দু টাকা দিয়ে একটা ছাগল পালন শুরু করেছিলেন ষাটটি ছাগল হয়েছে বিশটি খাসি বিক্রি করেছেন চল্লিশটা আছে ম্যাক্সিমাম আপনারা দেখেন বন্ধুরা ভিডিওতে এই যে যা আসে এখানে ম্যাক্সিমাম কিন্তু আমরা ফিমেল দেখতে পাচ্ছি যে ফিমেল শুই আছে সব ফিমেল হ্যাঁ এবং বাচ্চা আপনারা যদি কেউ ছাগলের বাচ্চা নিতে চান বা ফিমেল বাচ্চা নিতে ফিমেল ছাগল নিতে চান মা ছাগল নিতে চান তার কাছে ভালো ফাটাও আছে আপনারা কিন্তু আমাদের এই মান্নান ভাইয়ের পুরো ভিডিও জুড়ে কিন্তু মান্নান ভাইয়ের মোবাইল নাম্বার লেখা থাকবে আপনারা নেবেন কিন্তু কেউ একসাথেই দশটা চাইবেন না দুটি নাকি দশটা দিবেন দুটি দুটি করে মান্নান ভাই দিবে দশটা করে দিবেন না কারণ তারই তো ছাগল আছে চল্লিশটা তো দেওয়ার মতো না তাকেও তো টিকে থাকতে হবে দুটি করে ছাগল মান্নান ভাই দিবেন উনি দিতে চাচ্ছিলেন না যে না স্যার আমার তো আস্তে আস্তে বড়ো করছি আমি তো শুধু খাসি বিক্রি করি ফিমেল বা মা ছাগল আমি বিক্রি করি না কিন্তু আমি বললাম যে না আপনি দিবেন কারণ আরও এরকম শিক্ষিত ছেলেরা এই লাইনে আসা দরকার ছাগল পালন করে কিন্তু আমার ম্যাক্সিমাম মানুষ কিন্তু সফলতা পায় না বিশেষ করে বাণিজ্যিক ছাগল খামারে রোগ ব্যাধি বর্তি থাকে আপনি কি বলবেন যে কি কি রোগ হতে পারে তার জন্য কি প্রিভেন্টিভ নিলে ওই রোগগুলো হবে না ছাগল খামার করে সফলতা যায় চমৎকার করেছেন স্যার আসলে আমরা জানি প্রত্যেকটা জিনিসের সফলতা ব্যর্থতা দুইটাই থাকে তো এখন সফলতা আমাকে দেখতে হবে যে এটা সফলতা ব্যর্থতার কারণটা কি তো ছাগলটা একটা লাভজনক কিন্তু এখানে জাস্ট আমরা যদি ছোট্ট কিছু বিষয় আমরা অনুসরণ করি তাহলে এটা অবশ্যই অবশ্যই একটা লাভজনক সেক্টর হিসাবে আপনি এখান থেকে লাভ নিতে পারবেন সেটা হচ্ছে ছাগলটা পালন করার জন্য প্রথমত যেটা লাগবে আপনি একটা জাস্ট সারণভূমি লাগবে এবং এটার জন্য আপনার কৃমিনাশক একটা ছাগলের জন্য একটা মারাত্মক যে আক্রমণ করে সেই ধারাবাহিকভাবে তিন মাস পর কৃমির ওষুধটা ডোজটা করতে হবে আর একটা ছাগল সবচেয়ে মারাত্মক যে রোগটা হচ্ছে একটি পিপিআর তো জাস্ট এই পিপিআরের জন্য একটা ভ্যাকসিনটা যদি আপনি ছয় মাস পর পর যদি ভ্যাকসিনটা দেওয়া যায় তাহলে ছাগলের অন্তত বড সমস্যা থেকে সে মুক্ত থাকবে পাশাপাশি যেটা করতে ছাগলের যে একটা বাসস্থান সে তার ঘরটা একটা যে মাছা তৈরি করে ছাগলটা রাখতে হবে এর যা তিনটা বিষয় যদি আমরা ফলো পিপিআর মাছা তৈরি এবং সারণভূমি কৃমিমুক্ত রাখা এই তিন থেকে চারটা কাজ যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ ছাগল ফালনটা অবশ্যই অবশ্যই এখানে একটা লাভজনক প্রজেক্ট হিসাবে বা লাভজনক খামার হিসাবে আপনি একজন প্রতিষ্ঠিত দিতে পারবেন এটা আমার অভিজ্ঞতা থাকে আমি এটা বলতে পারি